সেই 26 তারিখ আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সেই মহা জনসমুদ্রে ঘোষণা দিয়া দিছি আমার শাইখ হযরত ওয়ালা ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই আমাকে যে রুহালি দৌলত দান করেছেন, আজকে জনসমুদ্রকে সাক্ষ্য করে সেই দৌলত আমার ভাই মাওলানা হাফিজুর রহমানকে দিয়া দিলাম, মাওলানা হাফিজুর রহমানকে দিয়া দিলাম, মাওলানা হাফিজুর রহমানকে দিয়া দিলাম। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। রুহানিদের জগতে সারা পৃথিবীতে তাকে তুমি ছড়াইয়া দাও, তোমার জন্য কোনোটাও সম্ভব নয়। এই আদর্শ নগরের মুসলমান, আমি এখানে আসার পরে যা দেখলাম, বাইরের লোকজন যেভাবে অংশগ্রহণ করলো, এমনকি আমাদের এমপি সাহেব পর্যন্ত সর্বোচ্চ অনুদান দিয়া আমাদেরকে উৎসাহিত করলেন, কিন্তু তুলনামূলক এলাকার লোকজনের পরিমাণ কম। মক্কার মানুষ হজ পাইলেন, মাওলানা হাফিজুর রহমানকে সারা বাংলাদেশের কোটি কোটি মুসলমান চিনতে পারলো, আদর্শ নগরের মুসলমান চিনতে পারলো না। তহি দশ তাল কিছু মাত্রা চেসু দশ রাহ পরে কামেল কে খসির আ বেহায় আতিশ নামি আর সিকান্দরা। গত 26 তারিখ জানুয়ারি মাসে কক্সবাজার জেলা শহরে আমাদের একটা মাদ্রাসা আছে, ইসলামিক রিসার্চ সেন্টার। মাওলানা হাফিজুর রহমান সাহেবের তারিখ নিয়ে ওনাকে টার্গেট করে মাহফিল করা হয়, বিশাল সমাবেশ। আপনারা মনে করছেন এটা বিশাল সমাবেশ, আমার খেয়াল মতে এর চেয়ে দ্বিগুণ মানুষ ওখানে হয়েছে। গোটা কক্সবাজার শহর একদিকে মুতাবজ্জ হয়ে গেল, পর্যটন নগরী, স্বাস্থ্য নগরী কক্সবাজার শহর, মানুষ চতুর্দিকে মানুষ আর মানুষ, মানুষের দল। আর কথা আসছে ওনার মুখ দিয়ে, কথা আসছে আমার লাগতেছে আসমান থেকে সরাসরি নাজিল হচ্ছে। কি জানি আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে জজবা তৈরি করে দিলেন। একবার টেকনাফি অবস্থা আমার সৃষ্টি হয়েছিল, আমি কোন রকম নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। আমি এই আদর্শ নগরের মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সারা বাংলাদেশের খবর নেন, ইউটিউব দেখতে আমি বলবো না, ফেসবুক দেখতে আমি বলবো না, সারা বাংলাদেশের মানুষের কি অবস্থা আপনারা দেখেন, ছিনছে যারা, কিনছে যারা, সিনেমা যারা কিনে না তারা, আমাদের এক বুজুর্গ বলে ছিনছে যারা কিনছে তারা, সিনেমা যারা কিনে না তারা, সারা বাংলাদেশের মানুষ মাওলানা হাফিজুর রহমানের জন্য পাগল। বিশ্বাস করেন আমার হাতে এই পর্যন্ত অসংখ্য মানুষ আসছে, হুজুর 2 লক্ষ টাকা নগদ আপনার হাতে দিয়া দেব, আমাকে একটা তারিখ দেন। আমি বলি ভাই, উনি তো শুধু কক্সেস বাজারের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষ ওনার উপর অধিকার রাখে, প্রতি উপজেলায় একবার করে গেলেও তো 1 বছরে সব উপজেলায় যাওয়া অসম্ভব, আপনার কক্সেস বাজারে বারে বারে আসবেন কেন? তো ফতুল্লার এই আদর্শ নগরের ভাই বোনদেরকে আমি একজন মুসাফের মুসলমান হিসেবে অনুরোধ করব, সারা বাংলাদেশের মানুষের খবর নেন কিভাবে মানুষ মাওলানা হাফিজুর রহমানকে মহাব্বত করে, কিভাবে মানুষ লাইন করে তার সাথে হাত মিলানোর জন্য, তার কাছে দোয়া নেওয়ার জন্য, তার থেকে একটা ফুক নেওয়ার জন্য। আমার মনে হয় আপনারা এখনো সেই পরিমাণে চিনতে পারেননি, এটা স্বাভাবিক। মক্কার মানুষ, মক্কা শরীফের মানুষ আল্লাহর নবীকে প্রাথমিকভাবে চিনতে পারেন নাই, পরবর্তীতে বুঝতে পারছেন। পাশের মানুষ একটু দেরিতে বুঝে, দেরিতে হইলেও আপনারা বুঝার চেষ্টা করুন, সবাই তার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। এই মাদ্রাসাটি গড়ে তোলার পিছনে
সর্বাত্মক ভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের জানাজাতে হাজার হাজার ওলামায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। আর সহি হাদিস শরীফে আছে 40 জন শিরিক গুনাহ করে না এরকম মুসলমান যদি মাইয়েতের জন্য জানাজার নামাজে মাগফিরাতের দোয়া করে, আল্লাহর নবী বলেন আমি পরিপূর্ণ আশাবাদী আল্লাহ তাকে মাফ করে দিবেন।